তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ 2014-2018 সালের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ বলেছেন 2014-2018 এর নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। 2018 এর নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি 6 গুণ ভোট পেয়েছে, কিন্তু আসন পেয়েছে প্রায় 43 গুণ। একইভাবে জাতীয় পার্টি বিএনপি 3/1 ভোট পেলেও আসন পেয়েছে 3 গুণ বেশি। গত 16 জুন প্রথম আলোয় প্রকাশিত গণতন্ত্র শক্তিশালী করতে ডেটা সায়েন্স যে ভূমিকা রাখতে পারে শিরোনামে এক নিবন্ধে এসব কথা বলেন। সরকার সমর্থক হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ কায়কোবাদ গত বছর নির্বাচনে গিয়ে বিতর্কিত ইভিএম এর পক্ষে অবস্থান নেন। ডক্টর মোহাম্মদ কায়কোবাদের নিবন্ধে প্রাসঙ্গিক অংশ শুনুন। 2014 সালে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীদের 5 গুণ ভোট পেলেও আসন পেয়েছে 15 গুণ বেশি। 2008 সালে আওয়ামী লীগ বিএনপি 1.5 গুণ ভোট পেয়েছে, কিন্তু আসন পেয়েছে 8 গুণ। 2001 সালে বিএনপি আওয়ামী লীগের থেকে শতকরা 2 ভোট বেশি পেয়েছে, কিন্তু আসন পেয়েছে মাত্র 3 গুণ। 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রায় সমান ভোট পেয়েছে, কিন্তু বিএনপি আসন পেয়েছে 1.5 গুণ বেশি। ওপরের পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে প্রাপ্ত ভোটের সংখ্যা সংসদে প্রতিনিধি সংখ্যার মধ্যে বিশাল ব্যবধান। বিজয়ী দল যখন বলে দেশের জনগণ বিরোধী দলকে প্রত্যাখ্যান করেছে, কথাটি মোটেই সত্য নয়। আমরা ধরতে পারি না সাধারণ মানুষ দলকে ভোট দিচ্ছে কিন্তু দলের প্রার্থীকে একই সঙ্গে বর্জন করেছে। ওপরের পরিসংখ্যান থেকে মনে হচ্ছে গণতন্ত্রের চর্চায় আমাদের বড় একটি গলদ রয়েছে। দল যে ভোট পাচ্ছে তার প্রতিফলন সংসদেও থাকা উচিত। এ বিষয়ে না বিজিত দলগুলো না রাজনীতি বিশারদেরা কোনো রকম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। একটি প্রস্তাব হলো প্রতিটি দলের সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাতে কিছু আসন বণ্টন করা, যেমন আসনের সংখ্যা 300-600 বৃদ্ধি করা যেতে পারে। সংখ্যাগুলো প্রতীকী, যোগ্য কর্তৃপক্ষ ঠিক করবে। এর 300টি আসন রাজনৈতিক দলের মধ্যে ভাগ হবে দেশব্যাপী তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে, আর 300টি আসন বিজয়ী প্রার্থীদের জন্য। নির্বাচনী এলাকার সংখ্যা 300। প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের আগে দলের প্রাপ্ত ভোট অনুযায়ী দলীয় কোটায় তারা সংসদ সদস্য হবেন। তাদের ক্রমানুযায়ী একটি তালিকা সরবরাহ করবে। কেউ যদি সংসদীয় আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন, তাহলে তিনি সেই আসনের সংসদ সদস্য হবেন এবং দলীয় তালিকা থেকে পরবর্তী নাম বিবেচনা করা হবে। আদর্শিকভাবে একজন সংসদ সদস্য আইন প্রণয়নই মুখ্য কাজ। আইন নিজ হাতে তুলে নেওয়া নয় এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের সঙ্গেও জড়িত থাকার কথা নয়, যদিও আমাদের দেশে আগ্রহ ঠিক তার বিপরীত। এই পদ্ধতিতে দলের মনোনীত সদস্যরা আইন প্রণয়নের কাজে দক্ষ ও অভিজ্ঞ হবেন এবং এই কাজে তারা প্রশংসনীয়ভাবে অবদান রাখবেন। আমাদের জাতীয় জীবনে দীর্ঘদিন যাবৎ শক্তিশালী দুটি দলের মধ্যে সমঝোতা হচ্ছে না। একটি দল যত অগ্রহণযোগ্যই হোক না কেন, তারা যদি সাধারণ মানুষের ভোট পায়, তাদের তুচ্ছাতিতুচ্ছ করার সুযোগ নেই। আমরা লক্ষ্য করেছি বিরোধী দলের গুণের জন্য নয়, বরং সরকারি দলের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত অন্যায় ও অনিয়মের জন্য বরাবর ক্ষমতায় পালাবদল হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এই পালাবদল একদিক থেকে স্বাস্থ্যকর, যাতে সরকারি দল জানতে পারে নির্বাচন এলেই তাদের হিসাব হবে, সব অন্যায়ের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে, এমনকি তাদের গদিচ্যুত হতে পাবে। অন্তত এই কারণের জন্য হলেও নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার প্রয়োজন মনে রাখতে হবে। নির্বাচনকে অসংশোধনযোগ্য সংবিধান অনুযায়ী করতে হলে যুগ যুগ পর হলেও কোনো একটি বিরোধী দল ক্ষমতায় আসবে। তারা যখন সংবিধানকে অসংশোধনযোগ্য রেখেই নির্বাচন পরিচালনা করবে, একেবারে ওয়াকিবহাল ছিল না। শুধু তাই নয়, নির্বাচনোত্তরকালে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে অন্তত বিজিত দল নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে, তাই জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে যদি কোনো সমঝোতা প্রয়োজন হয়, তা সারা দেশের মানুষের কাছে অত্যন্ত স্বচ্ছ হতে পারে।